পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল হলো সুন্দরবন। আর সুন্দরবন সফর মানে বেশিরভাগটাই কিন্তু লঞ্চে করে নদীর বুকে ভ্রমণ। এই নদীর বুকে ভ্রমণের অভিজ্ঞতাটাই সুন্দরবন ভ্রমণের রোমাঞ্চের বিশাল জায়গা। দূর দূর অবধি জলের সে কি ব্যাপ্তি, আর চারপাশে সবুজ অরণ্য, এর মাঝ দিয়ে ছুটে চলেছে লঞ্চ। ভয় আর ভালো লাগা মিশিয়ে এই অভিজ্ঞতা একেবারে অন্যরকম। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে মানুষের গুঁতো গুঁতি খেতে খেতে প্রথমে শিয়ালদা এবং শিয়ালদা থেকে ক্যানিং। আমাদের আজকের ডেস্টিনেশন হলো সুন্দরবন। কিছুক্ষণের মধ্যে আমরা ফেরিঘাট থেকে লঞ্চে উঠে পড়লাম। মাত্র 3500 টাকার বিনিময়ে 3 দিন 2 রাতের প্যাকেজে মাতৃ ট্রাভেলের সাথে আমরা চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো আস্তে আস্তে লঞ্চে করে আমরা কিন্তু চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে। এখানে যে সাইনবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য বা জঙ্গল, যা বলতে পারো। এখানে কিন্তু লঞ্চ আছে, আর এই কিন্তু বড় নদী শুরু হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আমরা ছিলাম ছোট নদীতে, এখন কিন্তু আমরা বড় নদীতে চলে আসলাম। আর এটা হচ্ছে আমাদের লঞ্চ। তো দেখো চারি সাইডের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। অনেকদিন পরে আজকে লঞ্চে উঠলাম, আর আকাশ মনে হয় ফার্স্ট টাইম লঞ্চ উঠেছে কি? ফার্স্ট টাইম। তো আমাদের সুন্দরবন ট্রিপের ফার্স্ট এপিসোডে সবাইকে স্বাগতম জানাই। আর প্রথম ডেস্টিনেশনটা তোমাদেরকে যেটা দেখাতে চলেছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে যে টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি। সিম্পল বাড়ির মতোই কিন্তু এখানে টেক্সচারটা করা। সামনের ভিউটা কিন্তু অসাধারণ। দেখো এই বাড়ির টেক্সচারটা সামনে দিয়ে পিছন দিয়ে কিন্তু আমার কাছে একই রকম লাগছে। প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে। তো আমাদের আজকের ট্রিপের সেকেন্ড ডেস্টিনেশন দেখতে পাচ্ছ, এই যে লেখা আছে বেকন বাংলো। অবশ্য এখানে কিন্তু ফ্রিতে তোমরা ঢুকতে পারবে না, এখানে ঢোকার জন্য কিন্তু 5 টাকা প্রবেশ মূল্য। ওখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ বড় বড় করে, যে আকাশ কিন্তু চলে গেল টিকিট নিতে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিকিটটা আমরা হাতে পেয়ে গেছি। তো চলো এবার ভেতরে যাবো। বাংলোর কিন্তু সাইডে দেখতে পাচ্ছ সুন্দর একটা পুকুর আছে, এখানে আকাশ কিন্তু বসে গেছে অলরেডি। কেমন লাগছে? দারুণ না? যাই হোক, পুকুর পাড় থেকে আমরা এখন নেমে যাচ্ছি। তো বেশি একটা তোমাদেরকে দেখাবো না, জাস্ট অল্প একটুই দেখাবো। তো সত্যি বলতে জায়গাটা অসাধারণ লাগছে আমার কাছে। তো চলো এবার বাংলোটা একটু দেখা যাক এবং তোমাদেরকেও দেখাই, তোমরা দেখতে থাকো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা মূর্তি তৈরি করা আছে। তো দেখো আমরা সবাই জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্বকবি। তো তিনি কিন্তু নিরিবিলি জায়গা সবসময় পছন্দ করতেন। জায়গাটা দেখেছো তো, চারি সাইডে গাছপালা আর সুন্দর কিন্তু পরিবেশ, জাস্ট অসাধারণ। আর যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি। আর তখনকার সময়ে হাওয়া প্রবেশ করার জন্য দেখো কি সিস্টেম করা আছে, একদম পুরো ইউনিক ব্যাপার, দেখাই যায় না এখন। এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, জানি না এ সাইডে কি আছে। এ সাইডে দেখতে পাচ্ছি একটা ছোট কটেজ আছে, চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে কিন্তু পুরো ফাঁকা, জানলা দিয়ে কিন্তু বাইরের ভিউটা জাস্ট অসাধারণ দেখা যায়। তো যাই হোক, আকাশ কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সত্যি বলতে অসাধারণ কিন্তু জায়গাটা লাগছে। তো দেখো মোটামুটি ফার্স্ট ট্রিপে আজকে তোমাদেরকে দেখিয়েছি যে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে বাংলো দেখতে এসছে। আর এবার আমরা ডাইরেক্ট যাব লঞ্চে, সেখানে দুপুরের খাবার দাবার তো আছে। অবশ্য ইলিশ উৎসব চলছে, বাঙালির সবচেয়ে প্রিয় মাছ কিন্তু ইলিশ। সেই ইলিশ উৎসবে সুন্দরবনে কিন্তু একটা বিশাল বলতে পারো যে ধামাকাদার ইলিশ খাবার পার্বণ চলে এক কথায়। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমাদের প্রথম এপিসোডে কিন্তু এখনো প্রচুর কিছু বাকি আছে, কন্টিনিউ তোমরা ব্লগিংটা দেখতে থাকো। তো চলো এবার ডাইরেক্ট লঞ্চে গিয়ে দেখা হচ্ছে। দুই বাংলো দেখে এবার আমরা শ্যামল কাকুর পিছে পিছে লঞ্চের দিকে এগোচ্ছি। এখানে একটু কনফিউশন ছিলাম যে কোনটা আমাদের লঞ্চ এই নিয়ে। আমরা এই মুহূর্তে যাচ্ছি এই যে বাংলো থেকে ঘুরে এসে দুর্গাদোয়ানী নদী, এটা দুর্গাদোয়ানী নদী। এই দুর্গাদোয়ানী খাল থেকে হয়ে আমরা, এটা একটা খাঁড়ি, এটা
এই খাড়ি থেকে আমরা হয়ে এবার আমরা গুমটি নদী পড়বো। গুমটি নদী? হ্যাঁ, যে গুমটি নদী হয়ে আমরা এবার সুন্দরবনের পাড়ে চলে যাবো, যেদিকে ডান দিকে আমাদের সুন্দরবন থাকবে। সেই সুন্দরবনটাকে হয়ে আমরা আস্তে আস্তে আমরা যে আমাদের যে হোটেল আছে, যে হোটেলটার নাম হচ্ছে, রিসর্টের নাম হচ্ছে আপনজন হোটেল। আপনজন? হ্যাঁ, ওই আপনজন, আজকে আমাদের আপনজন হোটেলে, ওখানে আমাদের কিন্তু আরামসে খেতে পারো। আর যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছো, একবার হলেও সুন্দরবনে এসে ঘুরে যাও। অপরূপ শোভা এবং ম্যানগ্রোভ অরণ্য কিন্তু এখানে তোমাদেরকে হাতছানি দিয়ে দেখছে। আর এই রইল কিন্তু মাতৃ ট্রাভেলার্স এর কিচেন, দেখতে পাচ্ছ ছোট্ট কাট্ট একটা কিচেন। ভালো আছো তো? আচ্ছা, কি ভাজছো? ইলিশ মাছ, তাই তো? বাহ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কড়া করে দাদা ইলিশ মাছটা ভাজছে। এই কিন্তু ভাজা হয়ে গেছে মাছটা, পুরো কড়া করে কিন্তু দাদা ভেজে দিয়েছে। আজকের আমাদের মেনু আছে, ডাল আছে, আলু চিপস আছে, তার লেবু আছে, কাঁচা লঙ্কা এগুলো তো থাকবেই আছে। তারপরে হচ্ছে আপনার কচু ইলিশ আছে, কচু দিয়ে ইলিশ মাছের মাথা আছে, সর্ষে ইলিশ আছে। হ্যাঁ, সর্ষে ইলিশ আছে আমাদের। এই সর্ষে ইলিশের পরে আমাদের কিন্তু আর একটা ইলিশের আইটেম আমাদের, যেটার নাম হচ্ছে দই ইলিশ। দই ইলিশের পরে আমাদের আছে যেটা হচ্ছে আমের চাটনি আছে, দই ইলিশ। আচ্ছা, এটা হচ্ছে দই ইলিশ? হ্যাঁ, দই ইলিশ আছে। এই ইলিশগুলো আমাদের কাঁচা ইলিশ, যে ইলিশগুলো আমাদের আছে ডায়মন্ড থেকে আসে। হ্যাঁ, আমাদের কাঁচা ইলিশ, এটাকে কাঁচা ইলিশ বলা হয়। হ্যাঁ, এটা কোনো স্টোরের মাল না কিন্তু। হ্যাঁ, টাটকা মাছ, কারণ এই বর্ষারই মাছ এটা। বর্ষাকালে ইলিশ মাছটা ভালো হয়, সেই কারণে এই বর্ষার মাছ এটা। কিন্তু এইটা আছে, যেটা আছে এটা হচ্ছে ডাল আছে, না এটা হচ্ছে মুগ ডাল আছে। হ্যাঁ, মুগ ডাল আছে, সর্ষে ইলিশ আছে, সর্ষে ইলিশ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। হ্যাঁ, চাটনি আছে। হ্যাঁ, যারা মাছ খাবে না তাদের জন্য হচ্ছে অনেক সময় করে দেওয়া, ডিমের কারি করে দেওয়া যায়। অনেক সময় সে বললো আমি ডিম খাবো না, আমাকে একটু নিরামিষ করে দাও, সে নিরামিষেরও ব্যবস্থা করে দেওয়া যায়। হ্যাঁ, যেটা বলবে সেটাই আমরা করে দেবো। হ্যাঁ, কারোর মধ্যে আমরা কিন্তু রাখি না, যেটা হবে কি না হবে না, বলবো কি না আমাদেরকে বলতে হবে। দেখো, ছোট্ট খাট্ট একটা জায়গার মধ্যে বেশ সুন্দরভাবে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যারা বেড়াতে এসেছে তারা কিন্তু খেতে বসে গেছে। দুপুরের খাবারের মধ্যে আছে প্রথমে ঝুরঝুরে আলু ভাজা, মুগ ডাল, ইলিশের মাথা দিয়ে কচু শাক, সর্ষে ইলিশ, দই ইলিশ এবং সবশেষে আছে পাঁপড় ও আমের চাটনি। এই হলো আজকের দুপুরের স্পেশাল থালি। তো ফাইনালি কিন্তু আমার হাতে চলে এসেছে সুন্দরবন ফার্স্ট এপিসোডের দুপুরের লাঞ্চটা। এই আলু ভাজা দিয়ে একটু খাওয়া যাক, চলো। তো চলো এবারে কচু শাক দিয়ে খাওয়া যাক, এর মধ্যে কিন্তু মাছের মাথা দেওয়া আছে, চলো খাওয়া যাক। আর এই হচ্ছে দই ইলিশ, সাইজটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, কিন্তু ইলিশে তো কাটা থাকবেই বস, চলো একটু খাওয়া যাক। সর্ষে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দেওয়ার উপরে দই ইলিশের গ্রেভি দিয়ে দেওয়ার উপরে। ওটা কিন্তু টাটকা মাছ একদম, এটার জন্য কিন্তু আসা, মানে সুন্দরবনে আসার মেন আকর্ষণ কিন্তু ইলিশটাই। গ্রেভি, আবার গ্রেভি দিয়ে গেছে, পুরোটাই কিন্তু তেল তেলে গ্রেভিটা। চাটনি, এই যে আমটা, সুন্দরবনের নদীগুলোয় একাধারে নোনা জল ও মিষ্টি জল দুই দেখা যায়। চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য নদী আর খাল, তার ঠিক ধার দিয়ে চলে গেছে জঙ্গল। এখানেই সেই মানুষকেকো রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মেলে। এই বাঘের সন্ধানে দেশ বিদেশ থেকে বহু পর্যটক এসে ভিড় জমায় এখানে, যদিও বাঘ দেখা ভাগ্যের ব্যাপার। এখন কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনবিবি মন্দির। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বজরং বলিও আছে, জয় বজরং বলি। ছেলে দুঃখী, ওই ছেলেটার বাড়ি হচ্ছে কাটাখাল বরুণহাট, আর মা বনদেবী ওই, আর ভাই শাহজঙ্গলি দক্ষিণ রায় বাঘ গাজী সাহেব বলা হয়।
পালাতে সম্পূর্ণ ঘটনাটা পাওয়া যাবে। তো যাই হোক, মানে ইভিনিং টাইমে এখানে কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, দেখতে পাচ্ছ এগ চাউমিন, এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। তো চলো ফটাফট কিন্তু একটু খেয়ে দেখা যাক যে চাউমিনটা কেমন খেতে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরু সরু চাউমিন, তবে ড্রাই ভাবটা কিন্তু একটু বেশি, মানে শুকনো শুকনো টাইপের। ইভিনিং টাইমে ভরপেট খাবার এনারা কিন্তু দিয়ে থাকে না, জাস্ট একটু টিফিন হিসেবে বলা চলে। যে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, মানে নর্মাল চাউমিন যেমন খেতে লাগে ঠিক তেমনই লাগছে। তোমাদের সুন্দরবন ব্লগের ফার্স্ট ডে এপিসোডে আজকে ডিনারটা কি কি করা হয়েছে, ডিনারে কি কি মেনু আছে সমস্তটা কাকার মুখ থেকে শুনে নেবো। কাকা ডিনারে কি কি আছে একটু বলে দাও। এখন এখন আছে তোমার খাসির মাংস আছে, ফ্রাইড রাইস আছে, যারা ফ্রাইড রাইস খাবে না তাদের জন্য সাদা ভাত আছে, এছাড়া আছে আপনার স্যালাড আছে, স্যালাড বলতে আপনার পেঁয়াজ আছে, শশা আছে, তারপর চাটনি আছে। খাসির মাংস কবে দিচ্ছ? খাসির মাংস মোটামুটি 4-5 পিস 6 পিস যে যেরকম পাচ্ছে খেতে পারছে তাকে তেমন দেওয়া আছে। আজকে আমাদের 7 কিলো খাসির মাংস রান্না হয়েছে, 32 জনের এগেনস্ট, ঠিক আছে, 32 জনের এগেনস্ট আমার 1 পিস 2 পান, 1-1 জনা 200 গ্রাম করে, এইটা সব সময় মাথা রাখতে হবে, 1-1 জনা মাথা পিছু 200 গ্রাম, 200 গ্রাম করে আছে। হ্যাঁ, মানে কাকা এখানে বলতে যে যত খেয়ে পারে, মানে এখানে কোনো রকম এ নেই যে 2 পিস কি 4 পিস এরকম কোনো বাধার কোনো ব্যাপার নেই। তুমি যদি 6 পিস কে ধরো তোমাকে 6 পিসও দেওয়া হবে, তাই তো? আমি জোর করে দিও কিন্তু আমার খাসি মাংস এখনো আছে। আজকে সুন্দরবন ব্লগের আমাদের ডিনারটা চলে এসেছে, একটু ফ্রাইড রাইস আর সাথে কিন্তু গরম গরম খাসির মাংস, দেখো ওফ। আর এই চলে এসছে স্যালাড, শসা আছে, পেঁয়াজও দিচ্ছে, দেখো স্যালাডটা, দেখো স্যালাডে ভরপুর, বাহ। তো অনেকটাই কিন্তু দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কতটা দিয়েছে। আর খাসির মাংস কিন্তু দাদারা বলছে যে তুমি যদি 5 পিস বা 5 থেকে 6 পিসও খেতে পারো তোমাকে তাই দেওয়া হবে, তাই তো দাদা? আচ্ছা, মানে যে যতটা খেতে পারবে তাকে ততটাই দেওয়া হবে। আর ডায়লগ মনে পড়ে গেল খেতে খেতে, খাসি রে খাসি খেতে যে বড্ড ভালোবাসি, কত বড় সাইজের, পুরো ফ্রেশ ফ্রেশ খাসির মাংস। আর এই যে দেখতে পাচ্ছ আমের চাটনি, ছেড়ে দাও, তেলে ঝালে পুরোটাই কিন্তু মিশে গেছে, পুরো ফ্রেশ। সুন্দরবন কিন্তু একটু অ্যাডভেঞ্চারেরই জায়গা, তো সারাদিন আমরা যা করেছি যা খেয়েছি সবটাই তোমাদেরকে দেখালাম। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো মাতৃ ট্রাভেলসের শুভজিৎ দাকে, কারণ শুভজিৎ দা কিন্তু আমাদের জন্য আজকে অনেকটাই করেছে, শুধু আমাদের জন্যই না, এখানে এই মাতৃ ট্রাভেলসের যত সদস্য আছে আজকে যারা ঘুরতে এসেছে সবার জন্য কিন্তু প্রচুর পরিমাণে খাটনি করছে। তোমাদেরকে এবার পেমেন্টের কথাটা একটু বলে দেই, পার প্রতি কিন্তু 3,500 টাকা এনারা নিয়ে থাকে, চার্জ করে থাকে। সেই 3,500 টাকার মধ্যে কিন্তু সবটাই ইনক্লুড থাকে, খাওয়া থেকে ঘোরা থেকে সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এই যে 3,500 টাকা এটা কিন্তু ডেট হিসেবে কিন্তু চেঞ্জ হয়, যারা যে ডেটে আসবে সেই ডেটে আসার আগে একটু চেক করে নেবে। আর আমি এই ভিডিও ডিসক্রিপশনে সবটাই দিয়ে দেবো। আর সব থেকে ভালো লাগলো এখানকার যে পরিবেশনাটা, জাস্ট দুর্দান্ত লেভেলের। কিন্তু আজকে আমাদের স্টে করার জন্য এই রুমটা দেওয়া হলো, এটা কিন্তু আমরা আজকে এবং কালকে স্টে এখানে করব। তো প্রথম এপিসোড সুন্দরবনের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর ভিডিওর ডিসক্রিপশনে সব ডিটেলস আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করে কিন্তু সুন্দরবন ট্রিপে আসতে পারো। তোমাদের একটা জিনিস দেখাতে কিন্তু আমরা ভুলেই গেছি, সকালের টিফিনটা, কারণ আমরা আসতে অনেকটাই লেট করে ফেলেছি। তো সকালে কিন্তু এখানে একটা টিফিনের ব্যবস্থা করা হয়ে থাকে, কচুরি বলো, নানপুরি বলো, ছোলার ডাল বলো, বিভিন্ন আইটেম থাকে কিন্তু, তো সেটা আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না।